नमो पंकजो ना भायो, नमो पंकजो मालिने, नमो पंकजो नेत्रायो, नमस्ते पंकजांग्रये, तमयि वश्मि ना जीवामि तयोई विना, इति विज्ञानं देवि त्वं नायं मम चरणान्तिके, नमो यं विष्णुपदायो गोविंदो प्रेष्ठायो भूतले, श्रीमते श्री स्वामी शिवानंद बाबा इति नामने, नमो यं विष्णुपदायो गौर प्रेष्ठायो भूतले, श्रीमते भक्ति वेदांत বনমিতি নামিনে। প্রথমে আমি রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা আচার্যবর্গের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম, আর উপস্থিত সমস্ত কৃষ্ণপ্রেম অনুরাগী গৌরভক্তবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমরা দেখেছি আমরা চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার দ্বিতীয় খণ্ডের সপ্তদশ অধ্যায়ের রসাস্বাদন করছি। আমরা দেখেছি কিভাবে গতকাল আমরা আলোচনা করেছি কিভাবে শ্রীকৃষ্ণের চরণারবিন্দের নিবেদিত তুলসীর গন্ধ আত্মারামীদেরও মন হরণ করে, আবার শ্রীকৃষ্ণের লীলা মাধুর্য প্রেম মাধুর্য গুণমাধুর্য লীলা কথা শ্রবণ করে এক নির্বিশেষবাদীও মানে ভগবত ভক্তে শুদ্ধ ভগবত ভক্তে পরিণত হতে পারেন। যারা ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত এবং শ্রীকৃষ্ণের পাদপদ্মে কোনো অপরাধ করেননি, তারা কেবলমাত্র ভগবানের পাদপদ্মের সৌরভ আঘ্রাণ করে তারা বৈষ্ণবে মানে বৈষ্ণবে পরিণত হতে পারেন। কিন্তু ভগবানের চরণে যারা অপরাধী তারা কিন্তু কখনোই ভগবানের স্বরূপের প্রতি আকৃষ্ট হয় না, এমনকি তারা মানে ভগবানের লীলা কথার প্রতিও তারা আকৃষ্ট হয় না। তাই তো বলা হয়েছে অতএব কৃষ্ণ নাম নাই সে তার মুখে, মহাপ্রভু বলছেন অতএব কৃষ্ণ নাম নাই সে তার মুখে, মায়াবাদী গণ যাতে মহাবহির মুখে। তাই তো সেই ব্রাহ্মণটি যখন মহাপ্রভুর কাছে এসে জিজ্ঞাসা করেছিলেন যে প্রকাশানন্দ সরস্বতী এত বড় একটা বিদ্বান, আই মিন বেদান্ত শাস্ত্রে নিপুণ পাণ্ডিত্য, অগাধ পাণ্ডিত্য, কিন্তু তার মুখ দিয়ে কৃষ্ণ নাম বেরোচ্ছেন না, তার মুখ দিয়ে শুধু ব্রহ্ম, তারপরে বিভু, চৈতন্য এইসব নাম বেরোচ্ছে কিন্তু কৃষ্ণ নাম বেরোচ্ছে না। তাই তো মহাপ্রভু বলছেন যে মায়াবাদী গণ যাতে মহা বহির মুখে, কৃষ্ণ নাম না আইসে তার মুখে। মায়াবাদীরা যেহেতু মহা অপরাধী এবং তাই তাদের মুখে কৃষ্ণ নাম আসে না। পরমেশ্বর ভগবান ভগবানকে তারা হস্তহীন পদহীন বলে বর্ণনা করে তারা নিরন্তর ভগবানের নিন্দা করে। সেই জন্য মায়াবাদীরা জন্ম জন্মান্তরে আংশিকভাবে ব্রহ্ম উপলব্ধি করা সত্ত্বেও অপরাধী থেকে যায়। এইরকমের এই ধরনের যারা নির্বিশেষবাদী তারা ভগবানের চরণে তারা যদি অপরাধ মানে অপরাধ না করে তবে তারা আরেকজন ভগবত ভক্তের সঙ্গের প্রভাবে তারা ভগবত ভক্ত পরিণত হতে পারে। এটা খুবই মন দিয়ে শুনবেন, এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে এখানে। যদি তারা ভগবানের চরণে অপরাধী না হন, সেজন্য আমরা অনেক আগে এগুলো আমরা ক্লাসে আলোচনা করেছি, অনেক ধরনের অপরাধ আছে, নাম অপরাধ, ধাম অপরাধ, বৈষ্ণব অপরাধ, তার মধ্যে বৈষ্ণব অপরাধ সবচেয়ে ভয়ঙ্কর। মানে বৈষ্ণব অপরাধ থেকে বৈষ্ণব অপরাধ করলে ভগবান কৃষ্ণ সেখানে কিছুই করতে পারেন না, তা বৈষ্ণব অপরাধ থেকে আমাদের সাবধান হতে হবে। তাই তো আমরা দেখছি এখানে যেমন জগাইমাধাইকে মহাপ্রভু উদ্ধার করেছিলেন, তারা মহাবৈষ্ণবে পরিণত হয়েছিল, কেননা জগাইমাধাই কিন্তু বৈষ্ণব অপরাধ করেনি, তারা কখনো বৈষ্ণব, যে যদিও তারা মহাপাপী ছিল, অনেক অনেক মানে সিনফুল অ্যাক্টিভিটিস, অ্যাবোমিনাল অ্যাক্টিভিটিস তারা নবদ্বীপ ধামে করেছিল, জঘন্য কাজ করেছিল, অনেক অত্যাচার করেছিল, তবু কিন্তু তারা বৈষ্ণব অপরাধ কিন্তু তারা কখনো করেনি, যার জন্য তারা ভক্ত সঙ্গের প্রভাবে সঙ্গে তারা ভগবত ভক্তে পরিণত হয়েছিল। অল্প সময়ের মধ্যেই মানে জাস্ট মানে মহাপ্রভু নিত্যানন্দ, যিনি যেই নিত্যানন্দ অবধূত তাকে অবধূত বলা হয়, তিনি চৈতন্য মহাপ্রভুর থেকে আরও বেশি তিনি মার্সিফুল, অনেক দয়া, তিনি আরও বেশি পতিত পাবন,
নিত্যানন্দ প্রভু, যিনি হচ্ছেন অখণ্ড গুরুতত্ত্ব। এই নিত্যানন্দ প্রভু তিনি মহাপ্রভু যখন মাথায় যখন তাকে কলসির কানা মেরেছিল, নিত্যানন্দকে রক্ত বেরিয়ে পড়ছিল, মহাপ্রভু দৌড়ে ছুটে এসেছিলেন, এসে মাথায়কে মারার জন্য সুদর্শন চক্রকে মানে ইভোগ করেছিলেন, আহ্বান করেছিলেন, কিন্তু নিত্যানন্দ তখন মহাপ্রভুকে আটকেছিলেন। আরে মহাপ্রভু প্রভু, তুমি তো প্রতিজ্ঞা করেছিলে তুমি এই এই কলিযুগে তুমি অস্ত্র শস্ত্র ধারণ করবে না, তুমি তুমি প্রেম দিয়ে সবাইকে মানে মঙ্গল সাধন করবে, সবাইকে ক্ষমা করবে, তুমি কেন অস্ত্র, হ্যাঁ তুমি কাকে কাকে মারবে এই কলিযুগে, প্রত্যেকের ঘরে ঘরে তো জগাই মাধায় এই কলিযুগে, হ্যাঁ কলহ শূদ্র কাকে কাকে মারবে, হ্যাঁ এইভাবে নিত্যানন্দ যখন বলেছিল মহাপ্রভু তখন শান্ত হয়েছিলেন। হ্যাঁ এইভাবে আমরা দেখেছি নিত্যানন্দ প্রভু সেই মাধাইকে, তিনি মাধাই যখন ক্ষমা চাইতে আসলো মহাপ্রভুর চরণে, মহাপ্রভু বললেন আমি তো তোকে, তুমি যার চরণে অপরাধ করেছ সে যদি তোমাকে ক্ষমা করে তবেই তোমার পাপ প্রায়শ্চিত্ত হবে তোমার। তখন মাধাই গিয়ে নিত্যানন্দ পায়ে যখন জড়িয়ে প্রণাম করলো, নিত্যানন্দ তাকে আলিঙ্গন করে করা মাত্রই তার শরীর শিহরিত হয়ে গেল, সঙ্গে সঙ্গে তার মুখ দিয়ে কৃষ্ণ নাম উচ্চারণ হতে লাগলো, কারণ তার বৈষ্ণব অপরাধ করেনি, যার জন্য তার মুখ থেকে নিরন্তর মানে কৃষ্ণ নাম স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসেছিলো। আর এখানে প্রকাশানন্দ সরস্বতী, যিনি বৈষ্ণব অপরাধ করেছিলেন, যিনি মহাপ্রভুকে গালাগাল দিয়েছিলেন, নিন্দা করেছিলেন, হ্যাঁ বৈষ্ণব অপরাধ, হ্যাঁ কিন্তু তার মুখ দিয়ে মানে কৃষ্ণ নাম বেরোচ্ছিল না। তাই তাই বলা হচ্ছে ভগবত ভক্তের সঙ্গে লাভের ফলে ভগবত একজন ভগবত ভক্ত পরিণত হতে পারে। কিন্তু এই যে গোপাল চাপাল, গোপাল চাপাল কিন্তু সে কিন্তু বৈষ্ণব অপরাধ করেছিল। শ্রী বাসঙ্গনে যখন সবাই দরজা বন্ধ করে তারা রাত্রেবেলা যখন মহাপ্রভু তার পার্শ্বদের নিয়ে হরিনাম কীর্তন করতেন, আর চাপাল গোপাল কয়েকজন আর কয়েকজন ব্রাহ্মণের স্মার্ত ব্রাহ্মণের চক্রে কুমন্ত্রণা করে তারা চাপাল গোপালকে পাঠিয়েছিল সেই শ্রীবাস অঙ্গ মানে শ্রীবাসের বাড়িতে সামনে দরজার সামনে, দরজা তো আটকানো থাকতো, তারা মহাপ্রভু দরজা খিল দিয়ে তারা কীর্তন করতো, আর তারা ভাবতো নবদ্বীপের স্মার্ত ব্রাহ্মণ যার তারা ভাবতো সেখানে তারা ষোলা পরামর্শ করছে মহাপ্রভু তার পার্শ্বদের নিয়ে ভক্তদের নিয়ে কার বাড়িতে কী চুরি করতে পারেন, এই নানা কুমন্ত্র করছেন সন্দেহ। তাই তারা চাপাল গোপালকে পাঠিয়েছিলেন একমাত্র আপনিই পারবেন এই শ্রীবাস রাত্রেবেলা কী করে তারা সেখানে, আপনি তার মানে এটা ইয়ে করতে পারবেন, তার কুমন্ত্রণা দিয়ে সেখানে দরজার সামনে তারা মাংস সুরা মদ এইগুলি আর এই লাল জবা ফুল সিঁদুর সব রেখা দেওয়া হয়েছিল দরজার সামনে, আর যাতে মানুষ পাড়া গ্রামের মানুষ আছে মানুষ এসে মানে সকালবেলা এসে যখন যখন দেখতে পাবে তখন তারা ভাববে যে ঘর দরজা বন্ধ করে মহাপ্রভু তার পার্শ্বদের নিয়ে শ্রীবাস নিত্যানন্দ তাদেরকে নিয়ে মানে এই মদ মাংস এইসবই তো খাচ্ছে, এই দরজায় গোড়ায় সেগুলি পড়ে রয়েছে, এইভাবে চাপাল গোপাল ডিফেম করতে চেয়েছিল মহাপ্রভুকে শ্রীবাস পণ্ডিতকে। আর এই এই জন্য এই যে চাপাল গোপালের বৈষ্ণব অপরাধ হয়ে গেছিলো, যার জন্য চাপাল গোপাল পরে তার কুষ্ঠরোগ হয়েছিল, এবং কুষ্ঠরোগ হওয়ার ফলে তার যে সে খুব খুব ধনী ছিল, তার তার পত্নী তার সোনার গ্রুপার গ্লাসে সে জল খেত, তার যখন কুষ্ঠরোগ হয়ে গেল তার পত্নীও তাকে ঘরে গোয়াল ঘরে থাকতে দেওয়া হয়েছিল, ঘরের মালিককে গোয়াল ঘরে, এবং তাকে মানে একবার জল চাইতে তার পত্নী তাকে মানে কি নারকেলের মালায় জল দিয়েছিল, আর চুপ একবার সেই গরু ঘরে বসে রোজ কাঁদত। হ্যাঁ তারপর সেই চাপা আমি ছোটো করে বলছি সেই চাপাল গোপালও বৈষ্ণব অপরাধ করায় তার এই অবস্থা হয়েছিল। পরে অবশ্য যখন মহাপ্রভুর সঙ্গে দেখা করেছিলেন তারপরে তিনি শ্রীবাসের চরণে অপরাধ করায় মহাপ্রভু বলেছিলেন শ্রীবাস যদি ক্ষমা করে তবেই তুমি রোগ মুক্ত হবে। আর তিনি চাপাল গোপাল শ্রীবাসের পায়ে লুটিয়ে পড়েছিলেন, প্রণাম নিবেদন ক্ষমা প্রার্থনা করেছিলেন। আর বৈষ্ণবরা তো সাধারণত দয়ালু হয়, পর দুঃখে দুঃখী, অল্পতে তার মন গলে যায় বৈষ্ণব, তার দুঃখ সহ্য করতে পারে না কারো। সেই শ্রীবাস তাকে ক্ষমা করে আলিঙ্গন করেছিলেন, সকলে সঙ্গে সঙ্গে তার সমস্ত কুষ্ঠরোগ দূর হয়ে গিয়েছিল। তাই বৈষ্ণব অপরাধ সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ।
তাই তো মানে বৈষ্ণবরাত থেকে সাবধান হতে হবে। তাই মহাপ্রভু বললেন, ভাবো ভাবো কালী বেচিতে আমি, হ্যাঁ আইলাং কাশীপুরে, গ্রাহক নাহি না বিকায় লইয়া যাব ঘরে, ভারী বুঝা লইয়া আইলাং কেমনে লইয়া যাব, স্বল্প অল্প স্বল্প মূল্য পাইলে এথাই বেচিব। হ্যাঁ মহাপ্রভু বলছেন যে আমি ভাব বিক্রি করার জন্য আমি কাশীনগরীতে এলাম। হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ কথা, ভাব বিক্রি করার জন্য, ভক্তিভাব, কী ভাব, ভক্তিভাব, ভক্তি দেওয়ার জন্যই তো কাশি। কারণ যেভাবে তিনি মহাপ্রভু সন্ন্যাস নেওয়া গ্রহণ করে, 24 বছরের সন্ন্যাস নেওয়া মাত্রই তিনি জগন্নাথপুরীতে গিয়ে তিনি সার্বভৌম ভট্টাচার্য, যিনি যিনি নির্বিশেষবাদী ছিলেন, মায়াবাদী ছিলেন, সেই সেই মানে পণ্ডিত ছিলেন, রাজপণ্ডিত ছিলেন, প্রতাপ রাজা প্রতাপরুদ্ধের, তাকে বৈষ্ণবে পরিণত করে সমস্ত জগন্নাথপুরীতে কৃষ্ণ নাম উচ্চারিত হচ্ছিল, ধ্বনিত হচ্ছিল চতুর্দিকে, ঠিক সেইভাবে দক্ষিণ ভারতও। আর এখন মহাপ্রভু এসেছেন কাশীতে বিরাট এসে, যেখানে প্রকাশ আনন্দ সরস্বতীর মতো অনেক বড় বড় পণ্ডিত আছে, বেদান্ত শাস্ত্র পণ্ডিত। হ্যাঁ কিন্তু মহাপ্রভু যখন এসে তিনি বললেন, হ্যাঁ গ্রাহক না, গ্রাহক নাহি না বিকায় লইয়া যাইব ঘরে, কি গুরুত্বপূর্ণ কথা বলছেন যে আমি এখানে ভক্তিভাব বিক্রি করার জন্য আমি কাশীতে এসেছি, কিন্তু কোনো গ্রাহক পেলাম না, মহাপ্রভু বলছেন। কারণ একমাত্র তপন মিশ্র আর চন্দ্রশেখরই ছিল, তারাই শুধু কৃষ্ণ নাম করতো, তাই তো তপন মিশ্রের পুত্র সে ছোট্ট বালক রঘু বাবাকে বলছিল, তপন মিশ্রকে, বাবা তুমি তো সারাদিন কৃষ্ণ নাম করো, কিন্তু কাশীতে তো বেনারসে কেউ তো কারো মুখে তো কৃষ্ণ নাম বেরোয় না। তখন তপন মিশ্র তার ছেলেকে বলেছিলেন, হ্যাঁ যে আমাকে নাম দিয়েছিল, কৃষ্ণ নাম দিয়েছিল আমার কানে, বাংলা বাংলাতে বাংলাদেশে জেলায় আমাকে যে নাম দিয়েছিল, সে তো সে কথা দিয়েছিল সে বেনারসে কাশীতে আসবে, যখন তিনি আসবেন তখন তুই বুঝতে পারবি এই নামের কি মহিমা, তুই যখন তাকে দেখতে পাবি তখন তুই বুঝতে পারবি। তাই তো মহাপ্রভু সেই কথা রক্ষার জন্য তিনি বেনারসে কাশীতে এসেছিলেন, কিন্তু কাশীতে এসে দেখলেন, এখানে বললেন যে এখানে আমি ভক্তিভাব দিতে এসেছি, কোনো গ্রাহক তো পেলাম না, তা যদি বিক্রি না হয় তাহলে আমি আমার সেই পশা নিয়ে ঘরে ফিরে যাব। হ্যাঁ তাই মনে মনে ভাবছিলেন। তারপর কী হয়েছিল, সেই সময় একজন ব্রাহ্মণ, স্মার্ত ব্রাহ্মণ, তার বাড়িতে সব ব্রাহ্মণদের নিমন্ত্রণ করেছিলেন, সেখানে মহাপ্রভুকেও সেই ব্রাহ্মণ নিমন্ত্রণ করেছিলেন, আর মহাপ্রভু সেই নিমন্ত্রণ রক্ষার জন্য তিনি গিয়েছিলেন সেই সেই ব্রাহ্মণের বাড়িতে। সেখানে বেনারসের সমস্ত বিদ্বান ব্রাহ্মণরা সবাই বসেছিল চেয়ারে, আর মহাপ্রভু যখন গেলেন, হ্যাঁ গিয়ে তিনি প্রথমেই তিনি পা ধোয়ার যেটা জায়গা ছিল, কারণ এটাই তো নিয়ম প্রাচীন যে যেখানে আমরা ঘরে প্রবেশ করার আগে বাইরে জল রাখা হয়, কলসিতে মগ রাখা হয়, পা ধুয়ে ঘরে প্রবেশ করার জন্য, মহাপ্রভু পা ধোয়া যেখানে জায়গাটার মধ্যে সেখানেই তিনি পা ধুয়ে আচমন করে সেখানেই বসে পড়লেন। হ্যাঁ এগুলি সব লীলা, মানে তখন বাই আর ভিতরে সবাই বসে আছে, আর ভিতর থেকে সেই প্রকাশ আনন্দ মায়াবাদী যে মানে বৈদান্তিক সে পণ্ডিত দাম্ভিক, তিনি দেখলেন সে সেখানে কি সুন্দর অবয়ব, তার কি সৌম্য চেহারা, কি সুন্দর দেখতে, মনে হয় যে সাক্ষাৎ নারায়ণ বসে আছে। আর তার শরীরের অঙ্গ মানে শরীর মানে তার অঙ্গ থেকে, মহাপ্রভুর অঙ্গ থেকে মানে জ্যোতি বেরোচ্ছিল, জ্যোতি বেরোচ্ছিল, কারণ তিনি তো স্বয়ং কৃষ্ণাস্ত ভগবান স্বয়ং, আর আসানন্দ সরস্বতী সঙ্গে সঙ্গে অবাক হয়ে তিনি নিজের চেয়ার ছেড়ে মানে তিনি উঠে আসলেন, এসে যেখানে মহাপ্রভু ছিলেন সেখানে এসে মহাপ্রভু হাত দিয়ে উঠালেন, আরে আরে আপনি সন্ন্যাসী বোন, আপনি এখানে বসেছেন কেন, আপনিও তো দেখে মনে হচ্ছে একজন সন্ন্যাসী, গেরুয়া বস্ত্র পরিধান করেছেন, দেখে তো মনে হচ্ছে আপনি খুব মানে উচ্চ ব্রাহ্মণের সন্তান, হ্যাঁ আপনি কম বয়সে সন্ন্যাস ধর্ম নিয়েছেন, কিন্তু আপনি এখানে কেন বসেছেন, আসুন ভিতরে আসুন। মহাপ্রভু বললেন, না না আমি এখানেই ঠিক আছি, হ্যাঁ আমি একজন নগণ্য একজন, আমি এখানেই ঠিক আছি, বলছে না 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 আপনি এখানে আসুন। কিন্তু মহাপ্রভু সেই তার রূপ, তার সৌন্দর্য, তার জ্যোতি, অঙ্গের জ্যোতি দেখে তারা সবাই বুঝতে পেরেছিল এ কোনো সাধারণ সন্ন্যাসী নয়, তারা ভুল বুঝতে পেরেছিল, তার ভিতরে নিয়ে বসানো হলো, মহাপ্রভু বসলেন। তখন প্রকাশানন্দ আস্তে আস্তে বললেন, হ্যাঁ আপনি না তুমি বলে বললেন, তুমি তো অনেক বয়স কম তোমার, এত তাড়াতাড়ি সন্ন্যাস নিয়েছো, তুমি বেদান্ত শাস্ত্র পড়েছো, আমি তোমাকে বেদান্ত শাস্ত্র শোনাবো, আর তুমি বেদান্ত শাস্ত্র পড়ার জন্য যেভাবে সার্বভৌম ভট্টাচার্য বলেছিলেন মহাপ্রভুকে, আর মহাপ্রভু সেই সেই বেদান্ত শাস্ত্র শুনে মহাপ্রভু যে মানে যে ব্যাখ্যা দিয়েছিলেন সেটা শুনে সার্বভৌম ভট্টাচার্য মানে
পাথরের মতো স্তব্ধ হয়ে গিয়েছিলেন। এ ব্যাখ্যা নারায়ণ ছাড়া কেউ দিতে পারবে না। এতদিন তিনি যে বৃহস্পতির বরপুত্র বলে তাকে বলা হতো, তার আর পাণ্ডিত্য সমস্ত সমস্ত মানে চুর চুর মার হয়ে গেল। ঠিক সেইভাবে সেই প্রকাশ আনন্দ সরস্বতীও বললেন, আমি বেদান্ত শাস্ত্র অধ্যয়ন করো, সন্ন্যাস ধর্ম নিয়েছ, বেদান্ত না না পড়লে কি তাতে কি তাতে তোমার সন্ন্যাস ধর্ম রক্ষা হবে না? তখন মহাপ্রভু বললেন, হে মহাশয় তা তো ঠিক, কিন্তু আমার গুরুদেব আমাকে শুধু বলছেন শুধু কৃষ্ণ নাম করতে, আমাকে আর অন্য কিছু করতে বললেন। আমি গুরুদেবেশ গুরুদেব যে আমাকে নির্দেশ দিয়েছেন তাই আমি করে যাচ্ছি। তাই তো তখন প্রকাশানন্দ সরস্বতী বললেন, কিন্তু আমি শুনেছি তুমি যখন কৃষ্ণ নাম করো রাস্তায় দুহাত বাহু তোলে পাগলের মতো উন্মাদের মতো নৃত্য করো, কখনো কাঁদো কখনো হাসো, মাটিতে গোড়াগড়ি দাও, এসব তো পাগলের লক্ষণ উন্মাদের লক্ষণ, তুমি মন দিয়ে বেদান্ত পড়ো তবেই তোমার সন্ন্যাস ধর্ম রক্ষা হবে। মহাপ্রভু মুস্কি গেইভেন অ্যাঞ্জেলিক স্মাইল। মহাপ্রভু বললেন, না না না, আমার গুরুদেব আমাকে যা নির্দেশ দিয়েছেন তাই আমি করি। আমাকে বলেছেন গুরুদেব নিশ্চয়ই ভেবেছিলেন আমি একটা মূর্খ, আমার আমার এত মানে মাথায় এত বিদ্যে নেই, আমার বুদ্ধি নেই, আমার বুদ্ধি কম বলেই হয়তো আমাকে আমার গুরুদেব বেদান্ত শাস্ত্র পড়তে দেননি, আমাকে শুধু বলেছে হরিনাম করতে। তাই তো আমি রোজ গুরুদেবের নির্দেশ মতো আমি হরিনাম করি, আর হরিনাম করতে করতে আমার যে কখন কি হয়ে যায়, কখনো হাসি কখনো কাঁদি আমি নিজেই বুঝি না। আমি 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 তাই আমি একদিন আমি গুরুদেবের কাছে গিয়েছিলাম, গিয়ে বললাম, এ গুরুদেব কেন আমার এরকম অবস্থা হয়, কেন আমি পাগলের মতো নাচি কাঁদি, কেন আমার এই অবস্থা হয় আমি নিজে বুঝি না। তখন গুরুদেব খুব মানে হেসে আনন্দের হাসি হাসি বললেন, হ্যাঁ আরে এই 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 এইটা পাওয়ার জন্যই তো মানুষ হাজার হাজার বছর ধরে তপস্যা করে কীর্তন করে ভজন সাধন করে, আর তুই তুই তো মহা ভাগ্যবান রে, হ্যাঁ তুই তো অল্পতেই তুই তোর কৃষ্ণ নাম করতে করতে তুই তাড়াতাড়ি করে কৃষ্ণ প্রেম পেয়ে গেলি। এটাই তো হচ্ছে পঞ্চম পুরুষার্থ, যেটা তুই পেয়েছিস পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম যাকে বলা হয়। ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটা পুরুষার্থ ছাড়াও যে আরেকটা পুরুষার্থ আছে সেটা আসে একমাত্র মহাপ্রভুই তো আমাদেরকে জানিয়েছেন। মহাপ্রভুর আগে এত অবতার এসেছেন, কেউ আমাদেরকে সেই কৃষ্ণ প্রেম সেই সেই বিপ্রলম্বরস সেই মহাভাবের কথা কেউ বলেনি। তাই তো, হ্যাঁ তাই মহাপ্রভু যখন প্রকাশ আনন্দ সরস্বতীকে বললেন যে গুরুদেব আমাকে বললেন আমার কৃষ্ণপ্রেম লাভ হয়েছে তাই আমার এই দশা হয়েছে, আমি পাগলের মতো হাসি মুখে দিয়ে ফেনা বেরোয় আমার, তখন প্রকাশ আনন্দ সত্যি সরস্বতী যতই শুনছেন তত অবাক হয়ে তাকাচ্ছেন। তখন মানে প্রকাশ আনন্দ সরস্বতীকে পড়ে তিনি মহাপ্রভু তার মানে সর মানে চতুর্ভুজ রূপ দেখিয়েছিলেন, আমার ঠিক মানে সরভুজ না চতুর্ভুজ রূপ দেখিয়েছিলেন প্রকাশ আনন্দ সরস্বতীকে। আর প্রকাশ আনন্দ সরস্বতী পরে নিজেই ভুল বুঝতে পেরে তিনি পায়ে লুটিয়ে পড়েছিলেন, আর প্রকাশ আনন্দ সরস্বতী পরে তিনি হরিনাম কৃষ্ণ নাম করতে আরম্ভ করেছিলেন। এটাই হচ্ছে নামের মহিমা। হ্যাঁ তাই তো বললে মহাপ্রভু বলে গেছেন, আমার টাইম কতটুকু হয়েছে তাই আছে, হ্যাঁ তাই বলা হচ্ছে যে মহাপ্রভু বলছেন আমি হ্যাঁ এই কাশীতে আমি এসেছি ভক্তিভাব বিক্রি করার জন্য, একটা গ্রাহকও আমি পেলাম না, কিন্তু আমি যদি বিক্রি করতে না পারি তাহলে আমি আমার সেই পশা নিয়ে আমি আবার ঘরে ফিরে যাব, আমি চলে যাব ফিরে, ভারী বোঝা লইয়া ইলাম কেমনে লইয়া যাব, অল্প স্বল্প মূল্য পাইলে এথাই বেচিব। মহাপ্রভু বলছেন আমি আমি একটু ভারী বোঝা নিয়ে তা বিক্রি করতে এই কাশী ধামে এসেছি, বেনারসে এসেছি, তা ফিরিয়ে নিয়ে যাওয়া খুবই কঠিন, ফিরে নিয়ে যাওয়া কঠিন, তাই স্বল্প মূল্য পেলেও আমি আমার আমি আমার সেই পশা আমি এখানেই বিক্রি করে যাব, স্বল্প মূল্যভাবে দিয়ে যাবো। আমরা সাধারণত আমরা দেখি এ আমাদের জড়জাগতিকে কথা বলছি, আপনারা জানেন যে আমাদের যে বাজার হয় বাজার বসে হাট বসে, হাটে আমাদের গুয়াহাটিতেও যেমন বাজার বসে এই মানে বেলতলা বাজার, সেখানে সপ্তাহে একদিন বসে না দুদিন আমার ঠিক মনে নেই, যখন মানুষ তখন রাত্রেবেলা বেশি যায় মানে মানে যত রাত্র 9টা 10টায় তখন সস্তায় দিয়ে যায় জিনিসগুলি, কারণ ভারী অনেক বোঝা বয়ে মানে কৃষকরা সে খেতে কামাররা তাদের সবজি নানা ধরনের ফল সবজি খেতে যা ফলেছে সবই তো নিয়ে আসে বুঝা করে করে বস্তায় ভরে ভরে, যখন তখন যখন শেষ যখন শেষ সময়ে তারা মানে যখন ফিরে ঘরে বাড়িতে ফিরে যাওয়ার সময়টায় তখন তারা কী করে রাত্রেবেলা তখন তারা কম দামে দিয়ে যায়,
কম দামে, কে কে আছো, আমি আলু এত কেজি আগে ছিল 20 টাকা, এখন আমি 10 টাকায় দিয়ে যাচ্ছি, এই বলে বলে দিয়ে যায়। আমি এখানে লন্ডনেও আমি দেখেছি, সেদিন আমরা যখন ক্যান্টারবুরিতে গিয়েছিলাম সেখানেও আমি সেই অবস্থাতে একই জিনিস, পৃথিবীতে একটাই তো জিনিসই চলছে, হ্যাঁ নাম দেশ ভিন্ন, নাম ভিন্ন কিন্তু মেন্টালিটি মানসিক তো একই। এখানেরও এই লন্ডনের যে ফার্মার যারা, এরা আমি দেখেছি একটা বাজার হাট বসেছিল, সেটা এখানের হাট তো আমাদের মতো নয়, সব মানে একদম মানে কি বলে সো মাচ অফ অপুলেন্স, বাইরে রাস্তার এক পাশে বসেছে বাজার, সমস্ত বিভিন্ন রকমের রাসবেরি, ব্লুবেরির, তারপর আরও কত রকমের বেরিজ, মানে বিভিন্ন 6-7 রকমের বেরিজ নিয়ে বসেছে, আভাকাডো, এই এইসব মানে বিভিন্ন রকমের কমলা, ছোটো বড়ো এত বড়ো অনেক ধরনের। আর সেইগুলি আমরা যখন কিনলাম, আমরা তখন একটু তাড়াতাড়ি গিয়েছিলাম, কম দাম, অনেক বেশি দাম ছিল, বাট মানে কারণ অর্গ্যানিক জিনিস। হ্যাঁ, তারপরে যখন আমরা অনেক কিছু দেখে টেখে যখন আবার ওই রাস্তা দিয়ে ফিরছিলাম, তখন একটু রাত্র হয়ে গিয়েছিল, সেই যেই লোকটা বিক্রি করছিল সে চিৎকার দিচ্ছে, মানে মানে কি চিৎকার দিচ্ছে, এখন কম দামে দিচ্ছি, হ্যাঁ সো নাও দ্য আই মিন ভেরি ইজ আর ইন দ্য ভেরি হু ক্যান পারচেজ, ইউ ক্যান কাম অ্যান্ড টেক, আমি এখন সস্তায়, আই হ্যাভ টু গো হোম নাও প্লিজ টেক অ্যাওয়ে, হ্যাঁ এরকম করে কম দামে দিয়ে যাচ্ছিল। তাই তো মহাপ্রভু বলছেন, আমি ভারী বোঝা নিয়ে আমি ভক্তি ভাব আমি বিক্রি করতে এসেছিলাম, আমি এখন মানে গ্রাহক আমি পাচ্ছি না, তাই তো বাড়ি ফিরে আমাকে যেতে হবে, তাই আমি স্বল্প মূল্য পেল আমি এখানে বিক্রি করে যাব, যে নিতে চাই না আর কি। সেটাই বোঝাচ্ছে চৈতন্য মহাপ্রভু সেই ভগবানের অপাকৃত নাম বিক্রি করছিলেন, অপাকৃত নাম, ট্রান্সেন্ডেন্টাল মানে দিব্য নাম তিনি, হরে কৃষ্ণ মহামন্ত্র। কিন্তু কাশী হচ্ছে মায়াবাদীদের স্থান, তাই ভগবানের চরণে অপরাধী মায়াবাদীরা ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র তারা উচ্চারণ করতে পারে না, 41, হ্যাঁ তারা উচ্চারণ করতে পারে না, উচ্চারণ করতে পারে না, হ্যাঁ তার ফলে চৈতন্য মহাপ্রভু খুব মানে তিনি মানে নৈরাশ্য অনুভব করেছিলেন, তিনি ভাবছিলেন কীভাবে মায়াবাদীরা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মানে গুরুত্ব সম্বন্ধে তিনি শিক্ষা দেবেন, কীভাবে তাদেরকে মানে হরে কৃষ্ণ মহামন্ত্র করাতে পারবেন, তাই ভাবছিলেন, কারণ চৈতন্য মহাপ্রভুর বোঝা ছিল অত্যন্ত ভারী, তাই তিনি প্রস্তাব দিয়েছিলেন কাশীতে যদিও শুদ্ধ ভক্ত নেই তবু কেউ যদি হরে কৃষ্ণ মহামন্ত্র স্বল্প মানে কীর্তনে অল্প হলেও আগ্রহী হন, একটু যদি ইচ্ছাও থাকে আগ্রহী হন, তাহলে সেই অল্প মূল্যের বিনিময়ে তিনি সেই মহামূল্য এই সামগ্রী মহামূল্য, কারণ এই তারক ভ্রমণ তো মহামূল্যই তো, যার কোনো মানে এটা মানে কী বলা হয় তার কোনো মহামূল্য যাকে বলা হয়, তিনি বিক্রি করবেন, হ্যাঁ স্বল্প মূল্যের পরিবর্তে। তাই তো আমরা দেখছি যারা এই পৃথিবীতে এখন মানে কারণ মহাপ্রভু আগেই মানে তিনি প্রেডিকশন করে গেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র হইবে মূল নাম প্রচার, তাই তো আমরা দেখছি আর সারা পৃথিবীতে মানে কৃষ্ণ হরে কৃষ্ণ আন্দোলনের গুরুত্ব মানুষ উপলব্ধি করতে পেরেছে, হ্যাঁ কারণ তারা এই বিদেশিরা যে হরে কৃষ্ণ মহামন্ত্র তারা তো মেনেছ, তারা তো মানে কী না মানে খায় তারা মানে, হ্যাঁ তারা মানে তাদেরকে মেনেছ বলা হয়, হ্যাঁ তবুও তারা কিন্তু তাদের মুখ দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বেরোচ্ছে, কেন, কারণ তারা বৈষ্ণব অপরাধ করেনি যার জন্য, কারণ তারা ভগবানের নিন্দা করেনি, বৈষ্ণবদের নিন্দা করেনি, কিন্তু তারা ম্লেচ্ছ হয়েও জবন হয়েও তারা যেহেতু তারা বৈষ্ণব অপরাধ করেনি, তাই তাদের মুখ দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে পারছে। তাই প্রভুপাদ যখন প্রথমে যখন তিনি তার যখন 70 বছর বয়সে তিনি ভারত ছেড়ে যখন নিউ ইয়র্কে গিয়েছিলেন, প্রথমে বস্টন এক মাস থেকে নিউ ইয়র্কে এসেছিলেন, সেখানে তার দোকান খুলেছিলেন, দোকানেই বলবো, হ্যাঁ মহামন্ত্র বিলি করার জন্য, নাম বিলি করার জন্য, মহামন্ত্র দেওয়ার জন্য তিনি সেই হিপিরা আসে প্রথম এসে তার গ্রাহক হয়েছিল সেই হিপিরা, কারণ হিপিরা তো কোনো বৈষ্ণব অপরাধ করেনি, হ্যাঁ যেহেতু তাদের মুখে শুদ্ধ নাম উচ্চারণ হয়েছিল, আর মহাপ্রভু প্রভুপাদ তাদেরকে অনেক রকমের ডেইলি তাদেরকে শিক্ষা দিয়ে তাদেরকে মার্জন করেছিলেন, মানে তাদেরকে পুরো মানে তাদেরকে শিখিয়ে পুড়িয়ে কীভাবে
পূজা করতে হবে, কীভাবে ভোগ নিবেদন সব কিছু শিখিয়েছিলেন হাতে, নিজের হাতে একটা মা যেমন একটা বাচ্চাকে শেখায় এইভাবে কষ্ট করে তাদেরকে মানে বৈষ্ণবে পরিণত করেছিলেন। কেন কেন তারা বৈষ্ণব অপরাধ করেনি, যার জন্য সেটা সম্ভব হয়েছিল। হ্যাঁ, আজ আমার সময় বোধহয় শেষ হয়ে গেছে। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরিব হরি হরিব। ব্রজেন্দ্র নন্দন গোপী প্রাণধন ভুবন মোহন শ্যাম, আরে কখনো মরিবে কেমনে তরিবে বিষয় সমন ডাকে, যাহার প্রতাপে ভুবন কাপয়ে না জানি মর বিপাকে, আরে কুলধন পাইয়া উন্মত্ত হইয়া আপনাকে গান জানো বড়, আরে দাস লুচন ভাবে অনুক্ষণ মিছায় জনম গেল, আরে হরি না বুঝিলু বিষয়ে মজিলু হৃদয়ে রহল শেল, আরে ভজ ভজ হরি মন দৃঢ় করি মুখে বল তার নাম। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি হরি বল। প্রণাম সবাইকে, জয় সৎসঙ্গ কি জয়, জয় শিবানন্দ বাবা কি জয়, প্রণাম।